সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং নতুন ভিডিওর আপডেট পেতে হলে ক্লিক করুন বেল হ্যালো एवरीवन সবাই কেমন আছো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে পুয়েট ভর্তি পরীক্ষা সম্পর্কে পাঁচটি ভুল ধারণা তো এই ভিডিওতে আমি পাঁচটি ভুল ধারণা উল্লেখ করার পাশাপাশি এই পাঁচটি ভুল ধারণা সংশোধন করার চেষ্টা করব তো ভিডিও শুরু করা যাক তো বুয়েট ভর্তি পরীক্ষা সম্পর্কে প্রথম এবং সবচেয়ে বড় যে ভুল ধারণাটা আমি দেখতে পাই সব স্টুডেন্টের মধ্যে বিশেষ করে যারা এসএসসি শেষ করেছে বা এসএসসি থেকে এইচএসসিতে উঠবে তাদের মধ্যে এই ধারণাটা দেখতে পাওয়া যায় তারা মনে করে যে বুয়েটে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য কিংবা বুয়েটে চান্স পেতে হলে এসএসসি এবং এইচএসসি দুটি পরীক্ষাতেই জিপিএ ফাইভ এবং অনেকে এটাও মনে করে যে গোল্ডেন পাওয়া লাগে বা আসলে না বুয়েট ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ হচ্ছে ন্যূনতম জিপিএ চার অন্যদিকে এইচএসসি পরীক্ষাতেও তুমি যদি জিপিএফ ফাইভ নাও পাও তারপরও তোমার পসিবিলিটি থেকে যায় যে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কেননা ভর্তি পরীক্ষার সার্কুলারে কখনো এটা বলা হয় না যে জিপিএফ ফাইভ পেতে হবে সেখানে বলা হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা ইংলিশ এই পাঁচটি সাবজেক্ট মিলিয়ে জি জিপি অর্থাৎ যে গ্রেড পয়েন্ট তার যোগফল পঁচিশে সাড়ে বাইশ কোনো বছর তেইশ কোনো বছর বাইশ এভাবে হচ্ছে দেওয়া হয় অর্থাৎ জিপিএফ ফাইভ অথবা গোল্ডেন পাওয়ায় লাগবে এমন কোনো কথা নেই এরপর যে ভুল ধারণাটা সবচেয়ে বেশি প্রচলিত সেটি হচ্ছে এইচএসসি পরীক্ষায় যে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটি সাবজেক্ট রয়েছে এই তিনটি বিষয়ে নাকি প্রতিটা বিষয়ে নাইনটি প্লাস নাম্বার পেতে হয় দ্যাট মিনস ছয়শো মার্কের মধ্যে পাঁচশো চল্লিশ প্লাস না পেলে নাকি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যায় না এটি অবশ্যই ভুল ধারণা কেননা ভর্তি পরীক্ষার সার্কুলারে কখনও এভাবে বলা হয় না যে প্রত্যেক বিষয়ে নাইনটি প্লাস ইভেন কোনো মার্কসই স্পষ্ট করে বা ফিক্স করে বলে দেওয়া হয় না বরং যেটা বলা হয় যে ভর্তি পরীক্ষার মেধাক্রম এইচএসসি পরীক্ষার যে মেধাক্রম বা এইচএসসি পরীক্ষার যে টোটাল মার্কস অর ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের যে মার্কস সে মার্কসের ভিত্তিতে টপ বারো হাজার যারা গত বছর ছিল তাদেরকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে তো এই ভিত্তিতে কোনো বছর সেটা হতে পারে প্রত্যেক বিষয়ে নাইনটি প্লাস কোনো বছর হতে পারে প্রত্যেক বিষয়ে পঁচাশি প্লাস কিংবা কোনো বছর হতে পারে প্রত্যেক বিষয়ে নাইনটিরও বেশি সো এটা আসলে নির্ভর করে ওই বছর এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর এরপর যে ভুল ধারণা সবার মাঝে দেখা যায় সেটা হচ্ছে যে বুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্ন যেটা সেটা নাকি অনেক কঠিন হয় অনেক এটা বলে থাকে বুয়েট ভর্তি পরীক্ষায় নাকি সিলেবাসের বাইরে অনেক কঠিন কোশ্চেন করা থাকে আসলে কেউ যদি বুয়েটের বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করে বা একটু গবেষণা করে তাহলে দেখ সে অবশ্যই বুঝতে পারবে যে আসলে সিলেবাসের বাইরে তো কোনো প্রশ্ন করা হয় না বরং অনেক সময় এমনও দেখা যায় যে বইয়ের যে অনুসরণের অঙ্গ বা অনুসরণের যে প্রশ্নগুলো তার মধ্যে থেকেই হুবু কোশ্চেন চলে আসে সো কোনোভাবেই বইটার প্রশ্ন কঠিন নয় বরং এমন হতে পারে যে দুই একটা টপিক টপিকের মধ্যে থেকেই আসবে বাট সেটা টপিকের মধ্যেই একটু কঠিন করতে পারে বাট কখনোই ওভারঅল প্রশ্নকে কঠিন বলা যাবে না এর যে বিষয়টি সেটি হচ্ছে যে অনেকেই মনে করে যে বইতে চান্স পেতে হলে অনেক বেশি মেধাবী ছাত্র হওয়া প্রয়োজন আসলে এটি অবশ্যই সঠিক কথা নয় কেননা মেধাবী না হলেও দ্যাট মিন্স তুমি যদি অধ্যাবসায়ী হও তাহলে অবশ্যই তোমারও বইয়ের চান্স পাওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে এখানে তো বিষয়ে বড় প্রয়োজন আমি মেধাবী বলতে কি বুঝাচ্ছি মেধাবী বলতে হলো যে আমি কোনো গণিত অলিম্পিয়াড করি না বা আমি আমাকে যখন কোনো একটা কোয়েশন হঠাৎ করে নতুন দেওয়া হয় ওটা একটা ম্যাথ নতুন করে দেওয়া হয় আমি সেটা একবার চিন্তা করে অ্যান্সার করতে পারি না আমার টাইম লাগে অথবা আমি যদি অঙ্ক আগে না করলে আমি নতুন অঙ্ক অ্যান্সার করতে পারি না তোমার চিন্তা করার কোনো কারণ নেই কারণ বুয়েট ভর্তি পরীক্ষা কোনো অলিম্পিয়াড না এখানে কোনো আউট অফ টেক্সট কোয়েশ্চেন হবে না তোমার প্রতিটা কোয়েশ্চেনই হবে হচ্ছে তোমার এইচএসসি সিলেবাস থেকে সো তুমি যদি অর্ধবশয় হও তুমি যদি বইয়ের অঙ্কগুলো ভালোভাবে সলভ করে যাও অবশ্যই তুমি খুব বেশি পরিমাণে মেধাবী না হলেও অবশ্যই বুয়েটে চান্স পেতে পারবে এবং বুয়েটে অবশ্যই ভালো প্রয়োজনে থাকতে পারবে সর্বশেষ যে ভুল ধারণাটি সবার মধ্যে দেখা যায় সেটা হচ্ছে যে যাদের মুখস্থবিদ্যা ভালো না বা যাদের মুখস্থ করতে ইচ্ছা করে না বা যারা মুখস্থ করতে পারে না বা মনে রাখতে পারে না তারাই বইটা যায় অর্থাৎ অনেক এটা মনে করে থাকে যে আমি আমার মুখস্থবিদ্যা ভালো না বাট আমি হচ্ছে আমার ব্রেনকে ইউজ করতে পারি আমি নতুন নতুন ম্যাথ সব করতে পারি তার মানে হয়তো আমার বইটা যাওয়া উচিত আমি বলবো এটা অনেক বড় একটা ভুল ধারণা কেননা ধরো তুমি বইটা চান্স পেয়ে গেলেও তোমার যদি এই ধারণা থাকে যে আমি আমার মুখস্থবিদ্যা ভাল লাগে না বলে আমি বইটা আসি ধরো তুমি বইটা ঢোকার পর অবশ্যই হতাশ হয়ে যাবে কেননা আমাদের বইটে অনেক বিষয়ই রয়েছে যেগুলো তোমাকে না বুঝে হলেও মুখস্থ করতে হবে কিংবা যদি আমি অ্যাডমিশন হিস্ট্রির কথাই বলি তুমি কখনোই শুধুমাত্র নিজের মেধার মেধা দিয়ে বা নতুন নতুন ম্যাথ সলভ করার মাধ্যমেই বইটির চান্স পেয়ে যাবে না কেননা অনেক বিষয় রয়েছে কেমিস্ট্রি বলি ফিজিক্স বলি ইভেন অঙ্কতেও অনেক কিছু তোমার মনে রাখতে হবে অনেক সূত্র ফর্মুলা অনেক অঙ্কের প্রসিডিওর অনেক কিছু তোমার মুখস্থ রাখতে হবে সো কোনোভাবেই যার মুখস্থবিদ্যা ভালো লাগে না বা আমার মুখস্থবিদ্যা ভালো না তার মানে আমি বইটির জন্য আমার প্রিপারেশন নেওয়া উচিত এই ধারণা অবশ্যই অবশ্যই ভুল তো এই ছিল আমাদের আজকের ভিডিও বইয়ের ভর্তি পরীক্ষা নিয়ে আরও কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবে এবং আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে এরকম আরও অনেক ধরনের ভিডিও আমরা তৈরি করব এবং ভিডিও ভালো লাগলে তোমার তুমি তোমার বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং